हेलो स्टूडेंट्स, वेलकम टू स्किल इन फिक्स। आमी तन्मय दास, तुम्हारे इंग्लिश टीचर। आज के क्लास सेवेन रिविसन लेसन टी करब। तो रिविसन लेसन प्रथम जेटा आछे एक्टिविटी वन, सेखाने बला आछे टिक द करेक्ट आंसर फ्रम द ऑप्शंस। प्रथम जेटा आछे आई एम अथवा इज नीलोफर। तो एखाने एम होबे ना इज होबे। तो एक्टिविटी शुरू करार आगे प्रथम एक किछु आमरा जेने नेई जे एम इज आर ए तीनटा जिनिस कोथाय कोथाय बसे एबं कोथाय कोथाय बसबे ना। एम टा सब समय बसबे फार्स्ट पार्सने सिंगुलर जगह, इज टा बसबे थार्ड पार्सने सिंगुलर जगह, एवं आर टा बसबे सेकेंड पार्सन फार्स्ट पार्सन प्लुरल फर्म एवं थार्ड पार्सन प्लुरल फर्म। तो एबार फार्स्ट पार्सन की है आई उई आस जेगुलो निजे के बोझा से जिनगुलो फार्स्ट पार्सन है। और एबार सेकेंड पार्सन कौनगुलो है? सेकेंड पार्सन यू योर्स जादेर के कथा बोलछि सामने उपस्थित आछे तारा हबे सेकेंड पार्सन। और एबार थार्ड पार्सन खूब इजी, फार्स्ट एवं सेकेंडटा बाद दिए जा पड़े थाकबे सब हबे थार्ड पार्सन, माने जारा आमादेर सामने उपस्थित नेई तादेरके आमरा थार्ड पार्सन बोलबो, जेमन हि शी दे एवं तार बादे एक्सेप्ट फार्स्ट एंड सेकेंड पार्सन। तो एइभावे आमरा फार्स्ट एंड सेकेंड पार्सन आईडेंटिफाई करते पारबो। और एर ओपर डिपेंड करे बसबे कोथाय एम कोथाय आर एवं कोथाय इज। तो प्रथमटाय जे सेंटेंस आछे आई ड्याश नीलोफर, तो সেখানে আই বলতে ফার্স্ট পারসন বুঝিয়েছে, তো এখানে অবশ্যই অ্যাম হবে। সেকেন্ড বাক্যতে আছে আই ড্যাশ এ গার্ল, এখানেও আইটা ফার্স্ট পারসন, তো আই অ্যাম এ গার্ল। তারপরে আছে আই স্টাডি ইন ক্লাস সেভেন। তারপরে বাক্যে আছে দেয়ার ড্যাশ 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তো এখানে দেয়ার, তারপরে দেয়ারটা কিন্তু কোনো পার্সনের মধ্যে পড়ছে না, একটা জায়গা বোঝাচ্ছে। কিন্তু এখানে দেয়ারটা পার্সনের মধ্যে না পড়লেও এখানে দেয়ারটা হবে আর, কারণ 40 স্টুডেন্টস বোঝাচ্ছে যেটা প্লুরাল ফর্ম। তো দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তারপর সাম ইজ অথবা আর বয়েজ অ্যান্ড আদার্স এম অথবা আর গার্লস। তো সামের পরে আর হবে, কারণ সামের সামটা তোমার অনেকগুলো ছাত্রকে বুঝিয়েছে সাম বয়েজ। তো সাম আর বয়েজ অ্যান্ড আদার্স এম অথবা আর গার্লস আছে। তো এখানে গার্লস বলতে অনেকগুলো গার্লসকে বুঝিয়েছে, তো আদার্স আর গার্লস। পরে বাক্যে আছে সীমা শামিম অ্যান্ড রোহিণ, সীমা শামিম অ্যান্ড রোহিণী ড্যাশ মাই ফ্রেন্ডস। তো এখানে সীমা শামিম অ্যান্ড রোহিণী তিনজন ব্যক্তি আছে, তাহলে এটা কিন্তু তোমার থার্ড পার্সনের প্লুরাল ফর্ম হয়ে গেল, যেটা এখানে লেখা আছে থার্ড পার্সনের প্লুরাল ফর্ম। তো এর জন্য এখানে অ্যাম হবে না, হয়ে যাবে আর। পরের বাক্যে আছে রোহিণী ইজ অথবা আর দ্য বেস্ট স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তো রোহিণী হচ্ছে একটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার, সে একাই আছে, এর জন্য এখানে রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। লাস্ট বাক্যটা আছে শি ড্যাশ ভেরি ফন্ড অফ মি, শিটা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই শি এর পাশে এখানে ইজ হবে, শি ইজ ভেরি ফন্ড অফ মি। চলে আসছি পরে অ্যাক্টিভিটি। পরে অ্যাক্টিভিটি টুতে আছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট। অ্যান্ড এবং বাটটা কোথায় কোথায় বসতে পারে সেটা একটু আমরা আগে জেনে নেব। তো এখানে বলেছে দুটো বাক্য আছে, দুটো বাক্যকে অ্যান্ড অথবা বাট দিয়ে জয়েন করতে হবে। তো যেখানে সিমিলার জিনিস বোঝাবে সেখানে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব, আর যে জায়গাটায় একটু কম্পেয়ার করবে দুটো বস্তুর মধ্যে বা দুটো সাবজেক্টের মধ্যে তুলনা করবে বা বিপরীত কিছু বোঝাবে সেখানে আমরা বাট দিয়ে যুক্ত করব। তো প্রথম বাক্যে আছে ইন ইন্ডিয়া সামার ইজ হট, নেক্সট বাক্য আছে ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। এখানে কিন্তু সামার ইজ হট উইন্টার ইজ কোল্ড দুটো একটা আলাদা আলাদা ওয়েদার, একে অপরের অপোজিট। তো এখানে কিন্তু আমরা সিমিলার খুঁজে পাচ্ছি না, এর জন্য এখানে আমরা উইথ দিয়ে জয়েন করব না, জয়েন করব বাট দিয়ে। ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। পরের বাক্যে চলে আসছি বি নাম্বারে, এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল অ্যান্ড এলিফেন্ট ইজ এ লার্জ অ্যানিমেল। এখানেও যদি দেখি ভালো করে খেয়াল করে তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিমিলার বলতে কিচ্ছু নেই, মাউস এবং এলিফেন্ট দুটোই আলাদা আলাদা প্রাণী, এবং মাউসটা হচ্ছে ছোটো প্রাণী এবং এলিফেন্টটা হচ্ছে একটা বৃহৎ আকারের প্রাণী। তো এখানেও আমরা অ্যান্ডের বদলে বাট দিয়ে সেন্টেন্স দুটো জয়েন করব, এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল বাট অ্যান এলিফেন্ট ইজ এ লার্জ অ্যানিমেল। পরের বাক্যে চলে এসেছি, আই হ্যাভ এ পেন
I have a pencil. এইখানে যদি খেয়াল করে দেখো আগের বাক্যগুলো যেমন হয়েছিল যে একে অপরের বিপরীত ছিল দুটো ভিন্ন বস্তু বোঝাচ্ছিল কিন্তু এই বাক্যে কিন্তু সেটা হচ্ছে না I have a pen, I have a pencil. দুটো প্রায় সিমিলার জিনিস আমরা পেন দিয়েও লেখালেখি করি পেন্সিল দিয়েও লেখালেখি করি তো এখানে যখন আমরা দুটো বাক্য জয়েন করব এখানে কিন্তু বাট না অ্যান্ড দেব I have a pen and a pencil. পরের বাক্যে চলে এসেছি পরের বাক্যে আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট এখানে কিন্তু আবার সে আগের অবস্থার মতো ফিরে আসলো যে দুটো আলাদা কন্ডিশন বোঝাচ্ছে এখানে একটা আছে সান রাইজেস সূর্য উঠছে এবং পরের বাক্যে আছে সান সেটস মানে সূর্য অস্ত যাচ্ছে দুটো আলাদা কন্ডিশন দুটো আলাদা সময় সূর্য সকালবেলা ওঠে এবং সূর্য অস্ত যায় বিকেলবেলা সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় তো পুরোটাই বিপরীত হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করলে বাক্যটা ভুল হবে যুক্ত করতে হবে বাট দিয়ে বাক্যটা তাহলে হবে কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট নেক্সট বাক্যে চলে এসেছি নেক্সট বাক্য আছে মাই ফাদার ইজ টল হি ইজ লিন এখানে টল বলতে লম্বা বোঝাচ্ছে আর লিন বলতে কিন্তু রোগা বোঝায় তাহলে এখানে কিন্তু কোনোটাই একে অপরের বিপরীত না তো লম্বার বিপরীত খাটো রোগার বিপরীত মোটা হয় তো এখানে বিপরীত যেহেতু বোঝাচ্ছে না তুলনা বোঝাচ্ছে না তো সিমিলার জিনিস বোঝাচ্ছে তো মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন এখানে অ্যান দিয়ে যুক্ত করলাম বাক্যটাকে বাট দিলাম না কিন্তু পরে বাক্য আছে বিস আর স্মল ওয়াস্পস আর বিগ এখানে কিন্তু স্মল এবং বিগ এই দুটো জিনিসের মধ্যে বিপরীত বোঝাচ্ছে বা কম্পেয়ার করছে তো হয়ে যাবে এটা বাক্যটা বিস আর স্মল বাট ওয়াস্পস আর বিগ নেক্সট বাক্যে আছে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট উই অলসো নিড এ বল এখানে কিন্তু কোনোভাবেই বিপরীত বা তুলনা করে বোঝাচ্ছে না তো এখানে শব্দটা তোমার অ্যান্ড দিয়ে যুক্ত হবে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড বল এরপরে আসছি পরের অ্যাক্টিভিটি যেটা আছে অড ওয়ান আউট মানে যেটা বেমানান সেটাকে আমাকে বের করে দিতে হবে লিস্টের থেকে তো প্রথমেই আছে এ নাম্বার টিচার স্টুডেন্ট চক টল ডাস্টার তো ভালো করে খেয়াল করে দেখবে টিচার স্টুডেন্ট চক এবং ডাস্টার এই সবগুলো জিনিসই কিন্তু একটা জায়গায় গিয়ে যাচ্ছে পড়াশোনা ব্যাপারে টিচার আমাদের পড়ায় স্টুডেন্টকে স্টুডেন্ট টিচারের কাছ থেকে পড়াশোনা শিক্ষা গ্রহণ নিচ্ছে চক লাগছে ডাস্টার লাগছে পড়াশোনার জায়গায় কিন্তু টল এটা কিন্তু মানুষের উচ্চতা বোঝাচ্ছে তো টলটা হয়ে যাবে এখানে অট একটা ওয়ার্ড তো টলটাকে আমরা আউট করে দেব পরে বাক্য আছে ফুটবল গোল বিউটিফুল ফিল্ড প্লেয়ার তো ফুটবল গোল ফিল্ড এবং প্লেয়ার এই সমস্ত বাক্য কিন্তু পুরোটাই খেলা নিয়ে যুক্ত শুধুমাত্র বিউটিফুলটা কারো কমপ্লিমেন্ট কারো সৌন্দর্য বোঝাচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় তো বিউটিফুল ওয়ার্ডটা এখানে অট একটা ওয়ার্ড তো বিউটিফুল ওয়ার্ডটাকে আমরা এই লিস্টের থেকে আউট করে দেব পরের বাক্য পরের নাম্বারে আছে বুকস নাইস পেন পেপার টেবিল এখানে বুক পেন পেপার টেবিল এই সমস্ত জিনিসই এক টাইপে হয়ে যাচ্ছে আর নাইস যেটা কিন্তু আবার আগের বাক্যের মতন বিউটিফুল যেমন কমপ্লিমেন্ট নাইসটাও কি কারো কমপ্লিমেন্ট বা কারো কাউকে ভালো বলার সময় আমরা কিন্তু বলে থাকি হি ইজ এ নাইস বয় শি ইজ এ নাইস গার্ল এই টাইপে কিন্তু বলে থাকি তো এখানে নাইসটা হচ্ছে এই লিস্টের মধ্যে থেকে একটা অল্ড ওয়ার্ড তো নাইসটাকে আলাদা করে দেব পরের নাম্বারে আছে রেড অ্যাপেল গোয়াভা ব্যানানা ওয়াটারমেলন তো এখানে অ্যাপেল গোয়াভা ব্যানানা ওয়াটারমেলন যদি দেখি সবগুলো কিন্তু একটা ফল ফ্রুটস তো রেডটা কিন্তু একটা কালারের নাম তো রেডটা কিন্তু আলাদা হয়ে যাবে এখান থেকে অর্ড একটা ওয়ার্ড পরেরটাতে আছে রাইস হুইট বার্লি সিলস অ্যান্ড গোল্ডেন তো আমি যদি গোল্ডেন ছাড়া বাদবাকি শব্দগুলো দেখি সেগুলো সবগুলো কিন্তু একটা শস্য বোঝাচ্ছে একমাত্র গোল্ডেন সোনালি একটা কালার বোঝায় একটা রং বোঝায় তো গোল্ডেনটা এখানে একটা অর্ড ওয়ার্ড গোল্ডেনটাকে আউট করে দেবো পরের নাম্বারে আছে স্পিনাচ ক্যাবেজ টেস্টি কলিফ্লাওয়ার অ্যান্ড অনিয়ন্স তো এইখানে শুধুমাত্র টেস্টি বাদ দিয়ে বাদবাকি সমস্ত কিন্তু শাক সবজি খাবার জিনিসের মধ্যে পড়ছে যেটা আমরা খাদ্য গ্রহণ করি শুধুমাত্র টেস্টি সেটা হচ্ছে স্বাদ এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে তো এই জায়গাটা কিন্তু টেস্টটা হচ্ছে অড ওয়ান আউট করে দেবো আমি পরে অ্যাক্টিভিটি চলে এসেছি পরে অ্যাক্টিভিটিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ চুজিং কারেক্ট ভার্বস তো ভার্ব দিয়ে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে এবং যদি আমি অ্যাক্টিভিটিতে খেয়াল করে দেখি সেখানে কিন্তু সব হ্যাভ অথবা হ্যাজ এই অপশনগুলোই আছে
তো অ্যাক্টিভিটিটা করার আগে প্রথমে আমরা একটু শিখে নেব কোথায় হ্যাভ বসবে কোথায় হ্যাজ বসবে এটা কিন্তু খুব ভালো করে জানতে হবে তো হ্যাভ শুধুমাত্র বসবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং প্লুরাল যদি সাবজেক্ট থাকে নাউন যদি অনেকগুলো নাউন থাকে প্রোনাউন যদি অনেকগুলো প্রোনাউন থাকে সেখানে কিন্তু আমরা হ্যাভ বসাবো আর হ্যাজ কোথায় বসবে থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাজ বসবে এবং সিঙ্গুলার সাবজেক্ট হতে হবে থার্ড পার্সনে সিঙ্গুলার হতে হবে যদি থার্ড পার্সনে যদি প্লুরাল হয়ে যায় সেখানে কিন্তু হ্যাভ বসবে না হ্যাজ বসবে তাহলে হ্যাজ শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার এই পার্টিকুলার জায়গাতে কিন্তু হ্যাজটা বসবে আর এছাড়াও নাউনের ক্ষেত্রে একটা নাউন আছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউনটার মধ্যে কিন্তু বসে অনেক সময় সিঙ্গুলার হিসেবেও বসে অনেক সময় কিন্তু প্লুরাল হিসেবেও বসে তো সেটাও কিন্তু ভালো করে খেয়াল রাখতে লাগবে যে কালেকটিভ নাউনটা আমার বাক্যের মধ্যে সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি প্লুরাল বোঝাচ্ছে যদি সিঙ্গুলার বোঝায় তাহলে আমি পাশে হ্যাজ দেব যদি প্লুরাল বোঝায় তাহলে আমি পাশে কিন্তু হ্যাভ দেব তো চলে আসি প্রথম বাক্যে প্রথম বাক্যে আছে মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ 128 পেজেস তো মাই ইংলিশ টেক্সট বুক একটাই তো সিঙ্গুলার তো অবভিয়াসলি এখানে নিশ্চিন্তে হয়ে যাবে হ্যাজ পরের সেন্টেন্সে চলে এসেছি আছে আওয়ার ক্লাস ড্যাশ 30 স্টুডেন্টস তা আওয়ার ক্লাস আমাদের শ্রেণী একটাই বোঝাচ্ছে তো এখানে হয়ে যাবে হ্যাজ আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস পরের বাক্যে আসছি মাই স্কুল ড্যাশ এ বিগ প্লেগ্রাউন্ড মাই স্কুল একটাই স্কুল তো মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড পরের বাক্যে আছে উই ড্যাশ এ বিউটিফুল গার্ডেন উইটা কিন্তু ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম তাহলে এখানে কিন্তু প্লুরাল থাকলে আগেই বলেছি হ্যাভ বসবে তো হয়ে যাবে উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন পরের বাক্যে চলে এসেছি অল মাই ফ্রেন্ডস সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস অল মাই ফ্রেন্ডস এখানে কিন্তু এটা প্লুরাল হিসেবে বসে আছে আমার সব বন্ধুরা মানে অনেক বন্ধুরা তো এখানে কিন্তু হয়ে যাবে হ্যাভ মাই অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস আশা করি বুঝতে পারছো সবার কাছে সব কিছু ক্লিয়ার এরপর চলে আসছি অ্যাক্টিভিটি ফাইভে সেটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তো আর্টিকেল প্রিপোজিশন দিয়ে আমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে তো প্রথমে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাশ দ্য 19th century ইন্ডিয়া হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট আচ্ছা প্রথমে করে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য 19th century ইন্ডিয়া হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট ড্যাশ স্কুল ওয়েন্ট টু স্কুল পরে হি ফাউন্ডেড এ স্কুল ইন ক্যালকাটা তাহলে কি এখানে বসছে এ বসেছে এবং ইন বসেছে হি ফাউন্ডেড এ স্কুল ইন ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ হি রোট ড্যাশ বেঙ্গলি প্রাইমার হি রোট এ বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে উই আর প্রাউড অফ বিদ্যাসাগর এখানে কিন্তু অফ বসলো উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ড্যাশ দ্য ফিল্ড ড্যাশ দ্য এডুকেশন এখানে বসবে ইন দ্য ফিল্ড অফ এডুকেশন তাহলে বাক্যটা এমন আসছে যে উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন পরের অ্যাক্টিভিটিতে আছে অ্যাক্টিভিটি সিক্স সেটা বলছে আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভ কারেক্ট ফর্ম এখানে ব্রেকেটের মধ্যে তোমাদের অনেকগুলো ভার্ভ দেওয়া আছে প্রত্যেকটা ভার্ভ বিভিন্ন ফর্ম দেওয়া আছে তো আমরা জানি ভার্ভে তিনটা ফর্ম হয় একটা হচ্ছে প্রেজেন্ট বোঝায় একটা পাস্ট এবং একটা পাস্ট পার্টিসিপল তো এখানে ওই তিনটা ফর্মের মধ্যে কোন ফর্মটা বসবে সেটা ডিপেন্ড করবে বাক্যটা অতীতে কথা বোঝাচ্ছে না বর্তমানে কথা বোঝাচ্ছে এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করবে এবং আরেকটা ডিপেন্ড করবে পার্সনের ওপরও কিন্তু কখন ডিপেন্ড করবে সেটা আসছি প্রথম বাক্যে আছে দ্য সান রাইজেস রোজ ইন দ্য ওয়েস্ট এখানে কিন্তু রাইজ হবে না হয়ে যাবে রোজও হবে না হয়ে যাবে রাইজেস দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট কেন রাইজেস হলো এখানে রাইজটাও তো প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে রাইজেসটাও প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে তাহলে কেন রাইজেস হলো রাইজেস হওয়ার কারণ দ্য সান সূর্য তোমার হচ্ছে থার্ড পার্সন এবং প্রেজেন্ট ফর্মে আছে আর এবং সিঙ্গুলার তো থার্ড পার্সন প্রেজেন্ট ফর্ম এবং সিঙ্গুলার এই তিনটা কন্ডিশন যদি অ্যাপ্লাই হয় কোনো বাক্যতে তাহলে সেখানে কিন্তু ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়
এখানেও তাই হয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট কারণ সূর্য প্রত্যেক দিন উঠছে এটা একটা প্রেজেন্ট ফর্ম পরের বাক্য আছে হোয়েন ডু ইউ ড্যাশ টু স্কুল এখানে জিজ্ঞাসা করছে তুমি কখন স্কুলে যাও তাই হবে তো গো গোস পয়েন্ট আছে তো আমি রোজ স্কুলে যাই আমি কখন স্কুলে যাই সে জানতে চেয়েছে তো এটা হয়ে যাবে গো হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও পরের বাক্য আছে টু অ্যান্ড টু ড্যাশ ফোর দুই আর দুই কী করে চার করে তো অপশান আছে মেক মেক্স মেট মেট তো হবেই না কারণ দুই আর দুই আগেও চার হতো এখনও চার ভবিষ্যতেও হবে এটা একটা প্রেজেন্ট এটা একটা সত্য সেটা প্রেজেন্ট তাহলে টু অ্যান্ড টু মেক ফোর আর তাই এখানে কিন্তু আমি মেক্স দিলাম না দিয়ে দিলাম মেক কারণ এখানে টু অ্যান্ড টু সিঙ্গুলার না কিন্তু প্রেজেন্ট থাকলেও এটা প্লুরাল বোঝাচ্ছে তো টু অ্যান্ড টু মেক ফোর পরের বাক্যে আছে দ্য গ্রেট স্কলার বোপদেব রাইটস রোট মুগ্ধবোধ এটা কিন্তু একটা অতীতের ঘটনা বোঝাচ্ছে অতীতে বোপদেব মুগ্ধবোধ লিখেছিল তো এর জন্য এখানে কিন্তু রাইট এবং রাইটস কোনোটাই হবে না হয়ে যাবে প্রেজেন্ট পাস্টের যে ফর্ম রোট সেটা দ্য গ্রেট স্কলার বোপদেব রোট মুগ্ধবোধ পরের বাক্যে আছে রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেইন হিজ কিংডম রবার্ট ব্রুস একজন রাজা তো সে যুদ্ধ করেছিল খুব কঠিন যুদ্ধ করেছিল তার রাজ্য পুনরায় ফিরে পাওয়ার জন্য তো এটা কিন্তু একটা অতীতের ঘটনা বলছে তো এর জন্য এখানে কিন্তু ফাইট অথবা ফাইটস কোনোটাই হচ্ছে না হবে কি ফট রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেইন হিজ কিংডম পরের অপশানে আছে পরের অ্যাক্টিভিটি আছে সেভেনে আছে অপোজিট ওয়ার্ড লিখতে হবে তো অপোজিট ওয়ার্ড প্রথমটা আছে গুড গুডের অপোজিট অবশ্যই ব্যাড এবং আরেকটা হয় এভিল হয়ে যায় তারপরে আছে ফ্যাট হয়ে যাবে থিন ওয়াইস ফুলিশ ডাল ব্রাইট ওল্ড নিউ ইয়াং একটা কিছু দিলেই হলো ওয়ার্ম কুল কাইন্ড আনকাইন্ড একদম শুধুমাত্র ইউএন যুক্ত করে দেবো আনকাইন্ড অপোজিট হয়ে যাবে হ্যাপি এখানেও ঠিক সেম ইউএন যুক্ত করে যাব আনহ্যাপি টল শর্ট এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করে বলছি যে আমরা অনেক সময় ওয়ার্ডের শেষে বা শুরুতে আন লেস এই সব জিনিসগুলো কিন্তু যুক্ত করে বিপরীত শব্দ বানাই তো এটাকে বলে যদি ওয়ার্ডের শুরুতে যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে প্রিফিক্স এবং ওয়ার্ডের শেষে যুক্ত করলে সেটা সাফিক্স তাহলে এখান থেকে আমরা এটাও জানতে পারলাম যে ওয়ার্ডের মধ্যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যুক্ত করেও কিন্তু আমরা বিপরীত শব্দ করতে পারি পরে অ্যাক্টিভিটিতে আছে অ্যাক্টিভিটি নাম্বার 8 সেখানে আছে মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস এখানে কিন্তু লেস দিয়ে জয়েন করে ওয়ার্ডগুলোকে বিপরীত করতে হবে এবং আমাকে যে নিচে যে শূন্যস্থানগুলো আছে সেখানে ফিল আপ করতে হবে তো প্রথম বাক্য আছে ওয়াটার ইজ ড্যাশ লিকুইড তো ওয়াটার কী লিকুইড ওপরের যে অপশানগুলো আছে হেল্প হার্ম রেস্ট পাওয়ার মিনিং কালার হোম এগুলোর মধ্যে থেকে হয়ে যাবে কালার যেহেতু জলের কোনো রং নেই তাহলে কালারের সাথে যদি লেস যুক্ত করি তাহলে হয়ে যাবে কালারলেস যেটা বিপরীত বোঝাচ্ছে তাহলে ওয়াটার ইজ কালারলেস লিকুইড পরের বাক্য আছে রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ হি হ্যাড ফিভার তো রিতার যেহেতু জ্বর এসেছিল বা শরীর খারাপ তাই রিতাকে ক্লান্ত অনুভব করছে তো এখানে আছে ক্লান্তিহীন অনুভব করছে তো রেস্টের সাথে বিপরীত দিয়ে দেবো রেস্টলেস হয়ে যাবে তো রিতা ওয়াজ রেস্টলেস অ্যাজ হি হ্যাড ফিভার পরের বাক্যটা আছে পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি যখন ন্যাচারাল ক্যালামিটি হয় তখন বেশিরভাগ মানুষই কী হয়ে যায় প্রায় ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে যায় তো উপরে অপশন আছে হোম মানে বাড়ি তার সাথে লেস জয়েন করলে হয়ে যাবে বাড়ি ছাড়া হোমলেস তাহলে পিপল অফেন বিকাম হোমলেস ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি পরের অপশন আছে এ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্বড তো সাপকে যদি আমরা ডিস্টার্ব না করি তাহলে সাপ কি সাপ আমাদের ক্ষতি করবে না তাহলে উপরে অপশানে আছে হার্ম মানে ক্ষতি করা এবার যদি হার্মের সাথে লেস জয়েন করে দিই হার্মলেস তাহলে ক্ষতি হবে না বা ক্ষতি করবে না এ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্বড পরে বাক্য আছে দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম বিট্রেড মানে কি বিশ্বাসঘাতকতা করা তো কিং কি হয়ে গেল সাহায্যহীন হেল্পলেস হয়ে যাবে এখানে হেল্পলেস মানে সে একদম অসহায় অনুভব করছে
যখন তার ভাই তাকে বিশ্বাসঘাতকতা করলো তার সাথে। তাহলে দ্য কিং বিকাম হেল্পলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। পরে বাক্য আছে এ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট এ ভার্ব, ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না। তো ভার্ব ছাড়া যদি বাক্য না হয় তাহলে সেই বাক্যের কোনো অর্থ দাঁড়াচ্ছে না। ওপরে অপশন আছে মিনিং, তো হয়ে যাবে এটা মিনিংলেস। এ সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট এ ভার্ব, একটা বাক্য ভার্ব ছাড়া একেবারে অর্থহীন। তাহলে আমরা অ্যাক্টিভিটি 8 পর্যন্ত করলাম রিভিশন লেসনের, আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। তো এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এরপরে আরও অ্যাক্টিভিটি আছে এবং এই ক্লাস 7-এ আরও লেসনগুলো আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এই ক্লাস 7-এ যদি আরও লেসনগুলো পেতে চাও বা এই লেসনের ভিডিওগুলো জানতে চাও তাহলে skillinfix.com-এ যাও, ওই লগ ইন করো, সেখানে আরও অনেক ভিডিওগুলো পাবে এই লেসনের ওপর ডিপেন্ড করে এবং অন্যান্য সাবজেক্টের লেসনগুলো পাবে, তো সেগুলো দেখো। আশা করি তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হবে এবং লেসনগুলো কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।